সাউথ আফ্রিকার 3-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ 38 রানে জিতেছে বাংলাদেশ। ইয়ে ম্যাচে তৃতীয় আম্পায়ার আড্রিয়ান হোলস্টকের একটি সিদ্ধান্ত জন্ম দিয়েছে বিতর্ক। 35তম ওভারে একটি রান আউটের আবেদনে তিনি নট আউটের সিদ্ধান্ত জানালেও পরে অ্যাকশন রিপ্লেতে দেখা যায় আউট ছিলেন ব্যাটসম্যান রশি বন্ডার ডুসেন। 35তম ওভারে বোলিংয়ে ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলে মিড অফে ঠেলে দিয়ে দ্রুত সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন ডুসেন। বদলি ফিল্টার নাজমুল হোসেন শান্ত সরাসরি থ্রো করে নন স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প ভাঙেন। স্ট্রাইকিং প্রান্ত থেকে দৌড়ে ডুসেন অপর প্রান্তে পৌঁছালেও বল স্টাম্পে আঘাত করার সময় তার ব্যাট হাওয়াই বাসছিল। রিপ্লে দেখতে বেশিক্ষণ সময় না নিয়েই দক্ষিণ আফ্রিকার থার্ড আম্পায়ার আড্রিয়ান হোলস্টক জানিয়ে দেন নট আউটের সিদ্ধান্ত। এরপর আবার রিপ্লে দেখানো হলে সেখানে দেখা যায় ব্যাটের ছায়া। জুম করে দেখা হলে বোঝা যায় মাটিতে স্পর্শই করেনি ডুসেনের ব্যাট। ওই রান যোগ হওয়ার পর 95 বলে 150 রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার, হাতে ছিল 6 উইকেট। ম্যাচের এমন সময় একটি সিদ্ধান্ত বদলে দিতে পারত ম্যাচের মোড়। গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারের এমন হেয়ালিপনা জন্ম দিয়েছে তুমুল বিতর্ক। ভুল সিদ্ধান্তে জীবন পাওয়ার সময় ডুসেনের সংগ্রহ ছিল 81 রান, তবে জীবন পাওয়ার পরও ইনিংস বন্ধ করতে পারেননি তিনি। 86 রান করে তাসকিন আহমেদের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে।